আসসালামু আলাইকুম। বহুল আলোচিত রূপান্তর নাটককে কেন্দ্র করে নোয়াখালীতে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহিসহ ছয়জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমতলী আদালতের বিচারক মোহাম্মদ জাকির হুসাইনের নিকট এ মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসারুল জিহাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক রূপান্তর নাটক নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। যে নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি। ইউটিউবে নাটকটি প্রকাশের পর থেকে শুরু হয় সমালোচনা, অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসারুল জিহাদ নাটকের অভিনেতা অভিনেত্রী সহ ছয়জনের বিরুদ্ধে নোয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমতলী আদালতের বিচারক মোহাম্মদ জাকির হুসাইনের নিকট মামলার আবেদন করেন। এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট কাউসারুল জিহাদ বলেন, রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটকটিতে ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করা হয়েছে, তাই আমি স্বেচ্ছায় মামলার আবেদন করেছি। আশা করি বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নেবেন। নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ শাহ আলম বলেন, মামলার আবেদন করা হয়েছে, তবে বিষয়টি নিয়ে কোনো নির্দেশনা আসেনি। আবেদন দেখে বিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নেবেন এবং নির্দেশনা প্রদান করবেন। এদিকে গত মঙ্গলবার ইউটিউব চ্যানেল 51 মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে কথা বলেছেন নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু। তিনি বলেন, দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখছি, আমি নতুন কোনো মন্তব্য করতে চাই না। অভিনেতা জোভান বলেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল 90,000, তাহলে বাকি মানুষ তো দেখেইনি। আমার মনে হয় তারা না দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি, বুঝতে পারছি না কি হচ্ছে। সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না। প্রিয় দর্শক, নাটকটি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন বলে আশা করছি।